হ্যালো বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন থার্ড ইয়ারে, তাদের এওসি টু পেপার এর অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে এসেছি। তো এওসি টু পেপার অর্থাৎ অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স। টেপিও কথা, কোন পদার্থ থাকে যা হাইড্রোসায়নিক অ্যাসিড তৈরি করতে পারে? উত্তর হবে সাইনোজেন গ্লাইকোসাইড। খেসারি ডালে কী থাকে? উত্তর হবে ল্যাথিরোজেন। 3. কোন ব্যাকটেরিয়া ভিব্রিওসিসের কারণ? ভিব্রিও প্যারাহেইমোলিটিকাস। চার নম্বর, কোন প্রজাতির ব্যাকটেরিয়া ডিমের কালো পচন ঘটায়? সিউডোমোনাস প্রজাতি। 5. কোন এনজাইমটি আমাদের অন্ত্রের মধ্যে তেল ও চর্বিগুলিকে ভেঙে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করে? উত্তর হবে লাইপেজ। 6. কোন ব্যাকটেরিয়া দুধকে দইয়ে পরিণত করে? ল্যাকটোব্যাসিলাস কেসেই। কোন গ্ল্যান্ড আমাদের মস্তিষ্কে গন্ধ শনাক্ত করতে সাহায্য করে? অলফ্যাক্টরি গ্ল্যান্ড। 8. নম্বর, নিম্নলিখিত কোনটি নিরামিষ প্রোটিনের প্রধান উৎস? উত্তর হবে ডাল। 9. ব্যাসিলাস সিরিয়াস দ্বারা উৎপাদিত এন্টেরোটক্সিনের কারণ ড্যাশ হয় কারণে ডায়রিয়া হয়। 10. ক্যামাইলোব্যাক্টর জেজুনি দ্বারা সৃষ্ট টক্সিনটি হল সিজেটি। কোন প্রজাতির ব্যাকটেরিয়া ক্যান সংরক্ষিত মাছ ও মাংসের পচনের ফলে টক ভাব সৃষ্টির জন্য দায়ী? ব্যাসিলাস প্রজাতির। কোন প্রজাতির ব্যাকটেরিয়া ক্যান সংরক্ষিত, বন্ধুরা এটা তো হয়ে গেছে। এরপর 12. নম্বর, নিম্নলিখিত স্টিলগুলির মধ্যে কোনটি টক জাতীয় খাবার যা অত্যধিক মরিচা উৎপন্ন করে উহার প্যাকেজিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে? এল টাইপ। উত্তরটা অল অফ দি অ্যাবোভও হতে পারে, এটা একটু আপনারা দেখে নেবেন, তবে এল টাইপটার সম্ভাবনাই বেশি। 13. বোটুলিজম কোন ধরনের ব্যাকটেরিয়ার জন্য ঘটে? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। 14. টিনের পাত্রে খাদ্য সংরক্ষণকে কি বলে? ক্যানিং। 15. জিএমও কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। 16. অফলাটক্সিনের খুব কম LD50 মান আছে বলতে কি বোঝায়? এটি অত্যন্ত বিষাক্ত। 17. একটি নির্দিষ্ট তাপমাত্রায় 90% জীবাণু ধ্বংস করতে যে সময় লাগে তাকে কি বলে? ডেসিমেল রিডাকশন টাইম। 18. ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কোন দুটি তেজস্ক্রিয় আইসোটোপকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করার অনুমতি দিয়েছে? CO60, CS137। 19. নম্বর, BIS এর সম্পূর্ণ রূপ কী? বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। 20. তেলের অসম্পৃক্ত চর্বির সাথে অক্সিজেনের বিক্রিয়ায় গন্ধ সৃষ্টি হওয়ার ঘটনাকে কী বলে? RANCIDITY। তো বন্ধুরা, ভিডিওটি হেল্পফুল হলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এবং সামনে যে এক্সাম আছে, এক্সামের সমস্ত অ্যান্সার এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে, তো সঙ্গে থাকুন। ধন্যবাদ।